হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে আরেকটি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম, ক্লাস 9 এর হাফ ইয়ারলি এক্সামিনেশন 2022 এর একটা কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। যাদের ইলেকটিভ কম্পিউটার সাবজেক্ট আছে তারা তোমাদের বন্ধুদের সাথে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দেবে, যাদের ইলেকটিভ কম্পিউটার সাবজেক্ট আছে, ঠিক আছে? আর এই ভিডিওটা যারা প্রথম দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে। তোমরা সকল সাবজেক্টের কমন কোয়েশন আনসার এবং কোয়েশন পেপার এবং আনসার সহিত তোমরা পেয়ে যাবে। এমসিকিউ কোয়েশন আমি বানিয়ে দিয়ে দেবো, তারপরে তুমি ক্লাস 9-এর হাফ ইয়ারলি এক্সাম সে ইলেকটিভ হিন্দির গ্রামার পোর্শনের সব ভিডিও একসাথে আমি দিয়ে দেব, ঠিক আছে? এবং ম্যাথমেটিক্স এবং সায়েন্সের আমি এমসিকিউ কোয়েশন ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম উভয়ের জন্য আমি দিয়ে দেব। আমার ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। হাফ ইয়ারলি এক্সামিনেশন একটা লাইক করে দেবে, কিন্তু প্লিজ লাইক করে দেবে, একটা দেখার সাথে সাথে একটা লাইক করে দেবে। ক্লাস 9 সাবজেক্ট কম্পিউটার সায়েন্স, 70 মার্কসের পরীক্ষা হবে তোমাদের, 1-2.5 আওয়ার্স, ঠিক আছে? আনসার কারেক্ট অপশন, প্রথম প্রশ্ন প্রথম দেখবে 1×5, চারটা মাল্টিপুল কোয়েশন থাকবে, একটা লিখতে লাগবে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যান্ড আউটপুট ডিভাইসেস, চারটা অপশন আছে, চারটার মধ্যে একটা শুদ্ধ আনসার হবে, তোমরা দেখে নেবে। হুইচ ওয়েস হ্যাজ ফিক্সড ডিলিটিং ডিলিং, ঠিক আছে? চারটার মধ্যে একটা শুদ্ধ আনসার হবে। ইট ওয়াজ দ্য ফার্স্ট ফুললি ইলেকট্রনিক জেনারেল পারপোসেস কম্পিউটার, চারটার মধ্যে একটা হবে। দ্য কানেকশন স্ট্রাকচার অফ এ কম্পিউটার নেটওয়ার্ক ইজ কল্ড, চারটার মধ্যে একটা হবে। দ্য এন্ট্রিস প্রেজেন্টেশন ক্যান বি সিন অ্যাট এ টাইম ইন ড্যাশ, তারপর তো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকবে, এ বি সি ডি ই চারটা থাকবে, 1×5 পাঁচটা থাকবে, এখানে মধ্যে 1×5 পাঁচ মার্কের থাকবে। তারপরে দেখো ট্রু ফলস, ট্রু ফলস থাকবে পাঁচটা, পাঁচটার মধ্যে তোমরা পাঁচ মার্ক থাকবে, ঠিক আছে? তারপরে দেখো 12টা থাকবে, 12টা থাকবে কি থাকবে, 1 মার্কসের। হুইচ ইনপুট ডিভাইসেস ইউজ টু রেকর্ড এট সাউন্ড, নেক্সট তোমরা নেম দ্য ফার্স্ট কমার্শিয়ালি অ্যাভেলেবল কম্পিউটার, এরকম করে তোমাদের থাকবে সবগুলো কোয়েশন দেখে নেবে। রাইট দ্য কিবোর্ড শর্টকাট টু মুভ দ্য টেক্সট এ নিউ পেজ, তারপর হোয়াট ইজ দ্য ডিফল্ট এলিগেন্ট অফ টেক্সট ইন এ সেল, সবগুলা কোয়েশন তোমরা দেখে শিখে নেবে এখান থেকে। লং আনসার কোয়েশন 3×5 15 মার্কসে থাকবে, এন্ড লাস্ট এন্ড ফাইনাল 3 মার্কসে তিনটা থাকবে। এগুলা সব বাইনারি সিস্টেমের ম্যাথমেটিক্স, এগুলো করে নেবে। এখান থেকে তোমাদের থাকবে পরীক্ষাতে 200% শিওর, এখান থেকে পরীক্ষাতে পেয়ে